Hello everyone, welcome to my travel vlog. এখন আমি আছি দিমাপুর এয়ারপোর্টে আর আমরা কোথায় যাচ্ছি? গোয়া। তো আমরা ফ্যামিলি হলিডেতে গোয়া যাচ্ছি। তো এখন আছি আমি দিমাপুর এয়ারপোর্টে আর আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল 4:25 আর দিমাপুর থেকে আমরা যাব কলকাতা এবং কলকাতা থেকে কালকে আমাদের নেক্সট ফ্লাইট আছে গোয়ায়। তাহলে তোমরা ব্লগ এনজয় করো। দেখতেই পেলে আমি কোল্ড্রিঙ্ক নিয়ে চলে এলাম। এবার খেতে খেতে একটু ওয়েট করা যাক। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে আর চেক ইন সব কমপ্লিট, আর এখন আমরা বসে আছি ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। তো এখন ফ্লাইট চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে কিন্তু আমরা ফার্স্টে যাব শিলং, তারপরে গুয়াহাটি হয়ে কলকাতা। যদিও জার্নিটা একটু লং, মানে প্রায় 4.5 ঘন্টা জার্নি, তবুও সাদবিক কিন্তু খুব এক্সাইটেড হওয়ার মতোই ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু জার্নির সময় খুব এক্সাইটেড থাকতাম। তো এখন ফাইনাল বোর্ডিংয়ের অপেক্ষা। যদিও এখানে ভিডিও করা কিন্তু মানা ছিল, তাও করেছি আমি চুপ করে। আর এই তো ফ্লাইটের ভেতরে এখন, আর খুব এক্সাইটেড লাগছে, সাদবিকও এক্সাইটেড লাগছে। আমরা ফাইনালি গোয়ায় যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে যাব বলেই দিলাম শিলংয়ে। তো ফ্লাইট টেক অফের জন্য কিন্তু রেডি। তো এখন টেক অফ হবে, আর এই সময়টা কিন্তু খুব ভালো লাগে, তাই না? সন্ধে সন্ধে ভাব, যদিও এখন 4:30 বাজে, তবুও কিন্তু আমাদের এখানে যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয় তো খুব ভালো লাগছে। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলং এয়ারপোর্ট। তো শিলং এয়ারপোর্টে আমরা চলে আসলাম প্রায় 1 ঘন্টার মধ্যেই, 45 মিনিটসের মতন মনে হয় লেগেছিলো। তো আমরা শিলং এয়ারপোর্টে, এবার শিলং থেকে তারপরে কিছুক্ষণ পরে আমরা যাব গুয়াহাটিতে, তারপরে গুয়াহাটি থেকে কলকাতায়। তো এই তো চারিদিকে কিন্তু পাহাড়, যদিও উইন্ডো থেকে যেহেতু ভিডিওটি নিয়েছি আমি, সেহেতু কিন্তু ভালো মতন ভিডিওটি করা, মানে ভিডিওটি ক্লিয়ার না, কিন্তু বাইরে কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকে পাহাড় ছিল আর খুব ভালো লাগছিলো, আর ওয়েদার অনেক সুন্দর ছিল। আমি যদিও যখন আমি ওয়াশরুমে গেছিলাম তখন আমি একটু বাইরে দেখেছিলাম, তখন তো ভিডিও করা হয়নি তার জন্যই। তো এই তো এখন শিলংয়ে আছি। তো যদিও গুয়াহাটির ভিডিও আমি করিনি, কারণ ভিডিওটি বোর হয়ে যেত তার জন্যই। তো এখন পৌঁছে গেলাম আমরা কলকাতায়। খুব সুন্দর লাগছে চারিদিকে লাইট অ্যান্ড লাইট। আর এর আগে কিন্তু শিলং থেকে আমরা গুয়াহাটিতে এসেছিলাম, যদিও আমি ভিডিও নিইনি, কারণ বেশি ভিডিও হয়ে গেলে ফ্লাইটের বোর লেগে যেত তোমাদের দেখতে দেখতে। তার জন্য একই তো হবে টেক অফ আর ল্যান্ডিং। তো এই তো এখন আছি কলকাতা এয়ারপোর্টের ভিতরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যাগ কালেক্ট করব, কালেক্ট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ক্যাব নিয়ে তারপরে যাব হোটেলে। হোটেলে গিয়ে আজ রাত থেকে তারপরে নেক্সট ডে ফ্লাইট। তো এই তো এয়ারপোর্ট থেকে খুব কাছেই হোটেলে চলে এলাম। আর তোমরা যদি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার চাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। যারা তোমরা ফ্লাই করবে আর এয়ারপোর্টের কাছেই হোটেল চাও, তোমরা দেখতে পারো, বেশ ভালোই ছিল হোটেলটা, নর্মালি এক রাত থাকার জন্য এনাফ। তো এই তো আমরা এখন রুমে ঢুকে যাচ্ছি, যদিও এটা কিন্তু আমার পরের ভিডিও, এর আগেই কিন্তু আমি রুমে ঢুকেছিলাম। এই ভিডিওটা যখন নিয়েছিলাম তখন বাইরে থেকে ডিনার করে এসে তারপরে আমি হোটেলে ঢুকছিলাম, মানে কি রুমে ঢুকছিলাম, সেই সময় ভিডিওটি আমি করেছি। কারণ আসার সময় খুবই এক্সস্টেড লাগছিলো, খুব টায়ার্ড লাগছিলো, তার জন্য সেই সময় ভিডিও নেওয়া হয়নি। এই তো ডিনার করে চলে এসে এখন আমরা রেস্ট করব, রেস্ট করে তারপরে সকালবেলা দেখা যাক কী করা যায়। তো এই তো রুমের অবস্থা, যদিও ভালোই ছিল। তো আজকে নেক্সট দিন মর্নিং, আমরা আজকে আছি কলকাতায়। কালকে তোমরা দেখেইছো যে আমরা কলকাতায় কালকে ল্যান্ড করেছিলাম, আর কালকের রাতটা কলকাতায় হোটেলে থেকে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে মর্নিংয়ে ব্রেকফাস্টও করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে এখন স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। নেক্সট ফ্লাইট আমাদের আছে 2:30 সময়। তা এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে হোটেল থেকে বেরিয়ে যাব আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে।
এখন চলে এলাম এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। আজকে সকাল থেকে, কিন্তু সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে তারপরে হোটেল থেকে বেরিয়ে চারপাশটা একটু দেখেছিলাম, মানে ঘুরছিলাম চারপাশে একটু কলকাতায়। তো ভালোই লাগছিলো, যদিও হেঁটে হেঁটে ঘুরছিলাম। আর গরমও লাগছিলো খুব, কলকাতা আমাদের নর্থ ইস্ট থেকে, মানে নাগাল্যান্ড থেকে একটু বেশি গরম, তার জন্য। এই তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম, এখন এই তো এয়ারপোর্টের ভেতরে আছি। হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো আমরা এখন কলকাতা এয়ারপোর্টের ভেতরে চেক ইন করার জন্য যাচ্ছি, এবং অনেক লম্বা কিউ ছিল, যদিও আমি তখন দেখাইনি, ভিডিও করা হয়নি। তো এই তো এখন আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আর সাদবিকের জন্য বুক স্টলে বুকস নিচ্ছিলাম। সাদবিকের কিন্তু বুকস খুব ভালো লাগে, এবং ও কিন্তু মানে স্টোরি বুক পড়তে খুব ভালোবাসে। তো ও এদিকে দেখছিলো যে কী চিপস নেবে, তো ও কনফিউজ ছিল কোন চিপসটা ছেড়ে কোন চিপস নেবে। যদি চিপস প্যাকেটগুলো বড় ছিল, ও খেয়ে শেষ করতে পারবে না ফ্লাইটের ভিতরে, তার জন্যই কিন্তু ও ভাবছিল কোনটা নেবে। এই তো আমরা চিপস নিয়ে, তারপরে বুকস নিয়ে ওয়েট করে, তারপরে এখন ফাইনাল বোর্ডিংয়ের জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। অনেক বড় লাইন ছিল। এবার আস্তে আস্তে ফ্লাইটের উদ্দেশ্যে যাওয়া, এবং আমরা দুজনে কিন্তু খুব এক্সাইটেড কখন আমরা গোয়াতে গিয়ে পৌঁছাবো। সেই জন্য যেহেতু কাল রাত থেকে আমরা জার্নি করছিলাম, সন্ধ্যে থেকে জার্নি করছিলাম, দিমাপুর থেকে শিলং, তারপরে গুয়াহাটি, তারপরে কলকাতায় এসে, তারপরে সারা রাত থেকে। এই তো এখন তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাইটের ভিতরে, যদিও কথা বলা ভালো লাগে না কারণ এত বেশি মানে নয়েজ থাকে ভিতরে, তার জন্য। তো এই তো সাদবিক এখন দেখে নিচ্ছিলো সব ইনস্ট্রাকশনগুলো। আমাদের স্ন্যাক্স চলে এসছে, আমাদের জন্য স্যান্ডউইচ ছিল, সাদবিকের জন্য চিকেনের আইটেম ছিল, যদিও চিকেন ওর খুব ফেভারেট তার জন্য আর কি। তো এই তো এখন লাঞ্চ আমরা করে নিয়ে এখন আমরা কথা বলতে বলতে গোয়া এয়ারপোর্টে কিন্তু এসে পৌঁছে গেছি। গোয়া এয়ারপোর্টের ভেতরে কিন্তু মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা কিন্তু স্ট্রিক্টলি একদম মানা করা আছে, নিষেধ করা আছে। তো ভিতরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার জন্য বাইরেই ভিডিও করেছি আমার মেমোরিতে রাখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। এই তো ক্যাব বুক করে নিয়েছি আমরা এয়ারপোর্টের ভিতর থেকে, খুব ইজিলি কিন্তু ক্যাব বুক করে নিয়েছিলাম, খুবই ইজি এখান থেকে ক্যাব বুক করা। তো এই তো এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি নর্থ গোয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে কিন্তু নর্থ গোয়া মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, বেশ অনেকটাই ডিস্টেন্স। আমি এখন ভিউ এনজয় করছি, এত ভালো লাগছিলো মানে গোয়াতে পৌঁছে, আর ওয়েদারও অনেক বেশি সুন্দর ছিল কারণ সন্ধেবেলা আমি পৌঁছেছি। এবং তোমরা গোয়া এয়ারপোর্টের বাইরেটা দেখছো, চারিদিকে লাইটস অ্যান্ড লাইট, আর খুবই ভালো লাগছিলো। আর তোমরা আকাশও দেখতে পাচ্ছ, আমার তো ভীষণ ভালো লাগছিলো, যদিও মানে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ যে এতটা সুন্দর, তাহলে সামনাসামনি তোমরা ভাবতে পারো যে কতটা সুন্দর হবে। উপরে নীল আকাশ, যেহেতু সানসেট হয়েছে তো একটা খুব সুন্দর আভা দেখা যাচ্ছিলো। আর এই তো গোয়া এয়ারপোর্টের বাইরেটা দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি বাইরেটাই ভিডিও করেছি, যেহেতু ভিতরে ভিডিও করতে পারিনি। গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক অনেক বেশি সুন্দর। এই তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নর্থ গোয়ার উদ্দেশ্যে। তাহলে গোয়া নিয়ে ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এরপরে পোস্ট করব, তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কথা বলতে বলতে এখন পৌঁছে গেলাম নর্থ গোয়াতে, এবং মানে হোটেল থেকে কিন্তু সি খুব সামনে ছিল, সি এর একদম সি ফেসিং হোটেল ছিল। আমি যাবো তো ইনফরমেশন ভিডিওতে দিয়ে দেবো, তোমরা কোথায় থাকবে, সি ফেসিং হোটেল কোথায় ভালো হবে। তাহলে আজকে চলো, আজকে ভিডিও এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।